মৃত্যু পর ফিরে আসলাম। দিনের পর দিন চুরি হতে হতে অবশেষে ধরা পড়ল দাগি চোর। হ্যাঁ, কৈলাস শহরে বেশ কয়েকদিন ধরে চুরি হচ্ছিল। বেশ কয়েক মাস ধরে কৈলাস শহরের বিশেষ করে পুর পরিষদ এলাকাতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছিল মাত্রাধিকারে। এবং চুরির ঘটনা প্রসঙ্গে যেমনটা স্থানীয়রা অভিযোগ তুলেছেন যে বিশেষ করে রাতের অন্ধকারে যে সমস্ত গাড়িগুলি দাঁড়িয়ে থাকতো, যে সমস্ত গাড়ির মালিকরা পার্কিং করত সংশ্লিষ্ট স্থানে, সেই গাড়িগুলি থেকে ব্যাটারি চুরি হতো। আর এই ব্যাটারি চুরির হাত থেকে রক্ষা পায়নি রিক্সা চালকরাও। রিক্সারও ব্যাটারি খুলে নিয়ে চলে যাচ্ছিল চোরের দল, এমনকি সেই সমস্ত ব্যাটারিগুলিকে বিক্রি করা হতো। এমনকি আজকে সেই ঘটনাই ঘটতে চলেছিল এবং সেই মুহূর্তেই ধরা পড়েছে চোর, যেমনটা কৈলাস শহর থেকে জানা যাচ্ছে। কৈলাস শহরে গাড়ির ব্যাটারি বিক্রি করতে যাই এক চোর, এবং সেই চোরকে হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষজন। সন্দেহবশতই চোরকে আটক করে ফেলে তারা, এমনকি তাকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে, সে স্বীকার করে ঘটনার সত্যতা। পরবর্তী সময় বেদম প্রহার পরে চোরের উপর, এমনকি কৈলাস শহর থানার পুলিশের হাতেই তুলে দেওয়া হয়েছে চোরকে। তবে ঘটনায় যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয়রা জানাচ্ছেন যে সন্দেহ হলে পরিমল নামক চোরকে আটক করে এবং সেই পরিমলকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে যে সে চুরি করেছে, এমনকি তার বাড়ি, তার চিকুজি গোষ্ঠী সমস্ত কিছুই কার্যত জানে এলাকার মানুষজন, এমনকি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সেই চোরকে। যাতে আগামী দিনে এই ধরনের চুরির ঘটনা সংঘটিত না হয় তার জন্য কঠোর শাস্তি প্রদানেরও আর্জি রয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। কি বক্তব্য রয়েছে অপরাধী, নিজে কি বলেছেন, কি স্বীকার করেছেন শুনব। কে কইছে ব্যাটারি নিতে? আমার মন না কইছে, আমি বেচার জীবন নাছি ব্যাটারিটা নিকালে নিয়ে আয়। এর উপায় ছিল রাস্তায়, আর আমার বাড়াই যে মানার লাগে আমি গিয়ে আর গাড়ি থেকে আনছি, আর আমার ফুটে পেয়ে গেছে। আর এর রাস্তা তো বাদ ছিল, সে রাস্তা তো আসলো সাইকেল কার আসলো, সাইকেলে সাইকেল সাইকেল তার আসলো। তোমার নাম? আমার নাম জিয়া। আমার নাম জিয়া। আর এক অপরাধীর বক্তব্য আমরা শুনলাম, এবং ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা এমনটা জানাচ্ছেন যে একটি গ্যারেজ থেকে গাড়ি কৈলাস শহরের পালতুর বাজার এলাকায় থাকে এবং সেই ম্যাচে গাড়ি থেকে চুরি হয়। গ্যারেজে থাকা সিকিউরিটি সিসিটিভি থেকে, দুঃখিত, সিসিটিভি ফুটেজ থেকে চোরকে প্রাথমিকভাবে ধারণা পাওয়া যায় এবং এই ব্যাপারে গ্যারেজের মালিক কৈলাস শহর থানাতে একটি লিখিত অভিযোগ করেন। তবে পুলিশ কোনো সাফল্য পায়নি। আজ মঙ্গলবার গোবিন্দপুর এলাকায় চুরি যাওয়া ব্যাটারি বিক্রি করতে আসে পরিমল দাস নামের সেই চোর, এবং যুবককে ধরার পর তাকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে আরো বেশ কিছু নাম, বেশ কিছু তথ্য জানতে পারে পুলিশ। এবং সেই যুবককে প্রথমে বেদম মারধর করা হয় স্থানীয়দের পক্ষ থেকে, পরবর্তী সময় তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। এবং এই ঘটনার ক্ষেত্রে যাতে সুষ্ঠু বিচার হয় স্থানীয়রা এমনটাই দাবি তুলেছেন। স্থানীয়দের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে, কালিকাপুর এলাকায় থাকলেও তার মূল বাড়ি রাজ্যের সোনামুড়া এলাকায়, অর্থাৎ ধৃত চোরের। স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে পরিমলকে পাকড়াও করে টানা জিজ্ঞাসাবাদ চালায়, এবং সেই জিজ্ঞাসাবাদের সূত্র থেকে চোর চক্রের মূল পাণ্ডা জিহাদ শেখ নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে, যার বাড়ি বহিরাজে, এমনটাই প্রাথমিকভাবে জানা যায়। তবে পুলিশ খতিয়ে দেখছে, কৈলাস শহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে চোরকে। ব্যাটারি চুরি থেকে শুরু করে নানান রকম চুরির ঘটনা কৈলাস শহর পৌর পরিষদ এলাকায় বৃদ্ধি পেয়েছে। এই চুরি ক্ষেত্রে লাগাম টানার জন্যই এলাকাবাসীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে পুলিশকে, যাতে করে আগামী দিনে কৈলাস শহরে চুরির ঘটনা সংঘটিত না হয় তারই আর্জি রয়েছে স্থানীয়দের। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। এই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।